স্টুডেন্টস, দেখো আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মার্কেটার পজিশন। দেখো প্রথম অঙ্কটা দেখো, ড্র দ্য ল্যাটিটিউড অফ মার্কেটার পজিশন 60° N to 40° সাউথ অ্যান্ড 110° ইস্ট টু 110° ওয়েস্ট অ্যান্ড আরও ইস 1:120 ল্যাক অ্যান্ড ইন্টারভেল 10°। প্রথমে স্টেপ দেখো কী করেছি, রেডিয়াস অফ দ্য রিডিউসার আমরা 640/120 করলেই আমাদের বেরিয়ে যাবে 5.3 সেন্টিমিটার। নেক্সট পয়েন্ট দেখো, ডিস্টেন্স অফ এনি প্যারালাল ফ্রম দ্য ইকুয়েটার, এই ফর্মুলাটা মুখস্থ করে নাও সবাই, এইটা দিয়েই আমাদের মেন অঙ্ক হবে। আর লগ ই ট্যান 45° প্লাস থিটা বাই 2, আর ইয়ের ভ্যালু এখানে দেওয়া আছে দেখো 2.3026। পরের লাইনে দেখো আমরা কী করেছি, আর ইন্টু লগ ইয়ের মান যেহেতু দেওয়া আছে তাই আমরা এখানে লিখে নিয়েছি, সরি ইয়ের মানটা দেওয়া আছে ভ্যালুটা, তাই লিখে নিয়েছি 2.3026 দেন লগ ট্যান 45° প্লাস থিটা বাই 2। ঠিক আছে, এবারে আমরা একটা বক্স করব। প্রথম হচ্ছে রেডিয়াস, রেডিয়াস নেব, রেডিয়াস দেখো কত বেরিয়েছে 5.3 সেন্টিমিটার। নেক্সট থিটা, থিটার মান কোনগুলো হবে দেখো, 60° N to 40° সাউথের মানগুলো হবে। আমরা 60° থেকে আমরা প্রথম থেকেই নেব, 10° থেকে স্টার্ট করব, 10, 20, 30, 40, 50, 60 নর্থ সাউথ দুটোই হবে। ঠিক আছে, নেক্সট দেখো, সরি নেক্সট দেখো, নেক্সট দেখো আমরা করবো 45° প্লাস থিটা বাই 2, এই পোর্শনটা বের করবো। 45 প্রথমে আমরা থিটা বাই 2 করি, থিটার ভ্যালু কত 60 ভাগ 2 30 হলো, প্লাস 45 করে দেবো, প্লাস 45 কত বেরোলো 75। ঠিক আছে, 75°। ঠিক আছে, এবারে সেম প্রসেসে আমরা এটা করবো, আমাদের এই ভ্যালুটা বেরিয়ে গেলো 45° প্লাস থিটা বাই 2 কত বেরোলো 75, আর ট্যান ভ্যালু ট্যান করে ফেলবো, ট্যান 75° ইকুয়াল টু 3.7320, দেখে নাও 3.7320, এরকমভাবে আমরা এই ডেটাগুলো করবো। এবারে লগ ট্যান 45° প্লাস থিটা 2, আমাদের ট্যানের ভ্যালু ট্যান থেকে এতটা ভ্যালু বেরিয়ে গেছে, এবারে লগ দিয়ে করবো, জাস্ট করবো লগ, আর এই ভ্যালুটা করবো লগ 3.7320 কত বেরালো 0.57, দেখে নাও 0.5719, এভাবে এইগুলো করে নেবো। নেক্সট লাস্ট স্টেপ দেখো, আমাদের এগুলো সব বেরিয়ে গেছে, জাস্ট আমরা রেডিয়াস দিয়ে মাল্টিপ্লাই করবো। প্রথমে আমরা লিখে নিই, দেখো এই ভ্যালুটা লিখে নিই 0.57195 ইন্টু রেডিয়াস দেখো কত বেরিয়েছিল 5.33 বেরালে দেখো আমাদের কী করতে হবে, আর ভ্যালুটা, আরের ভ্যালু কত নেবো, প্রথমে দেখো 5.33 ইন্টু নেক্সট 2.3026 লিখবো, এটা কিসের ভ্যালু ছিল, ইয়ের ভ্যালু। নেক্সট এই পোর্শনটা আমাদের যেটা বেরালো 0.57195, দেখো আমাদের আনসার বেরালো 7.0195। ঠিক আছে, এভাবে আমরা এইগুলো স্টেপ করে নেবো। নেক্সট দেখো, ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার ফর স্পেসিং মেরিডিয়ান ফর্মুলা 2πr×I/360, 2 এর মান আমরা জানি, পাই এর মান আমরা জানি 3.713, আর এর ভ্যালু, আর এর ভ্যালু 5.33, অ্যান্ড ইন্টারভেল আই কত, ইন্টারভেল বলেছে আমাদের কোশ্চেনে দেখো 10°, এটা ইকুয়েশন করলে বেরাবে 0.933। এবার আমরা ড্রয়িং করবো, দেখো খাতার মাছ বরাবর প্রথমে আমরা এরকমভাবে একটা ডাক টেনে নেবো। ঠিক আছে, তারপর আমরা কী করবো, প্রথমে আমাদের কাজ হবে ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার স্পেসিং মেরিডিয়ান, এই ভ্যালুগুলো আগে নিয়ে নেবো 0.933। ঠিক আছে, আমাদের দেখো মেরিডিয়ান কত বলেছে, 110° ইস্ট থেকে 110° ওয়েস্ট, তার মানে আমাদের কতগুলো ডাক হবে দেখো, 110°East, 120°, 30°, 140°, 50°, 160°, 170°, 180°। ঠিক আছে, 80°টা মিডিলে হবে, আর এদিকে দেখো কটা 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক তেমনিভাবে আমরা আবার কমাতে থাকবো, 170° ওয়েস্ট, 160, 150, 140, 130, 120, 110° ওয়েস্ট। ঠিক আছে, তার মানে এদিকে সাতটা, এদিকে সাতটা, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, তার মানে আমাদের মেরিডিয়ান এই বেসে নেবো, এদিকে সাতটা, এদিকে সাতটা, ভ্যালু কত হবে 0.9। ওকে দেখো, দেন 0.9 আমরা নিয়ে নিয়েছি, এবার এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে ভ্যালুগুলো নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের কাজ কী হবে, এবারে আমাদের কাজ হবে এই ভ্যালুগুলোকে, ঠিক আছে, পুট করা এখান দিয়ে। প্রথমে আমরা 10° ভ্যালু নেবো, 10° ভ্যালু কত হচ্ছে, ওপর নিচ দুটো দিকেই আমরা নেবো 0.93, তারপর 1.8 করে আমরা ওপরে টেনে নেবো, প্রথমে ভ্যালুগুলো আমরা ওপরে করে নেবো। দেখো 0.9 এর ভ্যালুটা নিয়ে এখানে টানলাম, ওখানে টানলাম। ঠিক আছে, এবারে 1.8 এর ভ্যালুটা নেবো, নিয়ে এখানে বসিয়ে ওপরে নিচে, দেখেছো আমাদের সব ভ্যালুগুলো নেওয়া হয়ে গেছে, এবারে এগুলো আমরা সব যোগ করে দেবো। দেখো আমাদের মার্কেটার পজিশন ড্রয়িং কমপ্লিট, এবার আমরা চারপাশে লিখে নেবো ড্রয়িংটা। আমরা আমরা দুটো ঘর এক্সট্রা টেনে নিয়েছিলাম, যেহেতু আমাদের এখানে বলেছিলো 60° N থেকে 40° সাউথ, তাই নিচটা আমাদের 40° সাউথ অব্দি হবে আর ওপরটা 60°। তারপরে আমরা মিডিল ভ্যালুটা 180°, এদিকে ওয়েস্ট লিখে দেবো, এদিকে ইস্ট লিখে দেবো, এবার আমাদের পজিশন কমপ্লিট। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও।